তো ক্যাম্পাসের মধ্যে তোমরা নাই তোমরা অনেক দূরে আমরা একটা ভার্চুয়াল ক্লাসে এবং রেগুলার ইউনিভার্সিটিতে আমরা রেগুলারলি ভার্চুয়ালি ক্লাস নিতাম এটা একটা হিস্টোরিক ইভেন্ট হিসেবে হয়তো থাকবে তোমরা তোমরা পরবর্তীকালে স্মরণ করবা আমরা ক্লাস নিতাম কত মজার অভিজ্ঞতা হইতো কথা বলতে বলতে আমরা ডিসকানেক্টেড হয়ে যেতাম অনেক সময় আমরা কানেক্টেড হতে পারতাম না সো অ্যান্ড সো তো হ্যাঁ আমার কাছে যেটা মনে হয় যে ভার্চুয়াল ক্লাসের একটা বড় সুবিধা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে স্ক্রিন শেয়ার করতে পারা হ্যাঁ স্ক্রিন শেয়ার করতে পারার কারণে আমাদের ক্লাসগুলো আমার দিক থেকে আমার কাছে মনে হয় যেন বেশ ইন্টারেক্টিভ হচ্ছে তো গত পরশু ক্লাসে আমরা যে জায়গাতে ছিলাম আমরা সরাসরি সেই জায়গাতে চলে যাই আমরা আমার স্ক্রিন বোধ হয় তোমরা দেখতে পাচ্ছ আই হোপ ক্যান ইউ সি মি আমরা গত ক্লাসে যেখানে ছিলাম আমরা গত ক্লাসে কি আলোচনা করছিলাম এই যে জেনুইন মডেল রিয়ালিজম জি এম আর ওকে তো জেনিন মডেল রেডিজমের এই আলোচনাটা গত ক্লাসে আমরা শেষের দিকে আসছিলাম এটার মূল কথাটা ছিল এই যে কথাটা হোয়াট কুড হ্যাপেন দাস হ্যাপেন এট সাম ইউনিভার্স ওকে আর সেই আলোচনাটার শেষের দিকে এসে আমরা সেটার কন্টিনিউশনে আজকে আলোচনা করব এটার সাবটাইটেল হচ্ছে দি ইন ক্রেডুলাস স্টেয়ার এটা লেভিস নিজেই বলেছেন তিনি বলছেন যে তিনি যখন এই জিএমআর এর কথা জেনুইন মডেল রিয়ালিজমের কথা মানুষকে বলেন বা যখন লেখেন বা এগুলো প্রকাশ করেন তখন লোকেরা শুনে ওনার দিকে এমনভাবে অবাক করার দৃষ্টিতে তাকায় যে কি আজব অদ্ভুত কথা আপনি বলছেন তো বলছেন যে লোকেরা যে আমার দিকে এভাবে তাকায় তাদেরকে আমি বলতে চাই যে আপনারা ঠিক আছে আপনারা তো আপনার বিজ্ঞানকে মানেন তাহলে আপনার বিজ্ঞানের কোনো বই প্রেফারেবলি কোনো ফিজিক্সের বই খোলেন খুলে সেখানে কোয়ান্টাম ফিজিক্স এর কোনো কিছুতে আপনারা দেখেন সেখানে আপনারা দেখবেন যে এত অদ্ভুত এবং আপনার মানে চিন্তা ভাবনার বাইরে কাউন্টার ইনটিউটিভ সব কথাবার্তা সেখানে বলা হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু আপনি কিন্তু হচ্ছেন না ভাবিত হচ্ছেন মনে করছেন এটা ঠিকই আছে উনি একজনের কথা বলছেন এখানে যে এভারেট নামক একজন ফিজিসিস্ট উনি বলছেন মেনি ওয়ার্ল্ড ইন্টারপ্রিটেশন কসমো কসমোলজিক্যাল ফিজিক্সে হ্যাঁ অ্যাস্ট্রোফিজিক্স যেটাকে বলা হয় তো এসব কথাবার্তা তারাও বলছে স্ট্রপেজিক্সের লোকেরা যখন আমার কথা কি শোনা যাচ্ছে শোনা যাচ্ছে এখন শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে রাইট আমাদের কারেন্ট চলে গিয়েছে ব্রডব্যান্ড চলে গেছে তো আমি এখন ডাটা থেকে কানেক্ট হলাম এনিওয়ে লেটেস্ট কন্টিনিউ তো অ্যাস্ট্রোফিজিক্স এর লোকেরা যখন উল্টা পাল্টা কথা বলে তখন আপনাদের আপনারা তাজ্জব বনে যান না আর আমরা যখন মেটাফিজিশিয়ানরা কিছু একটা বলি তখন আপনারা আমাদের দিকে মানে মানে অবিশ্বাসের দৃষ্টিতে তাকায় থাকেন তিনি বলছেন যে এটা অনেকে বলে কিন্তু এখন লেখক বলছেন এফিংহাম বলছেন যে এই যে কথাটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা The GMR fails to cohere with our intuitions. It suffers a cost. Mm. The intuition we might have in mind are that whereas we think there are not any ball wizards, unicorns, or an infinite plethora of disconnected space times, GMR says that there are. তাহলে আমরা তো জানি যে মানে গল্পের বাহিনী কখনো যুদ্ধ করতে আসে না এমন সব মানে ইয়ারা নাই ড্রাগন ইত্যাদি ইউনিকর্ন হ্যাঁ এরকম ডিসকানেক্টেড স্পেস টাইম এর যে প্ল্যাথোরা অফ মানে ইনফাইনেট এক্সিস্টেন্স মানে অনেক অনেক কিছু আছে এগুলো তো আসলে আছে বলে আমরা মনে করি না কিন্তু যে আমার বলতে চাচ্ছে না এগুলো আছে

আমাকে শুনতে পাচ্ছ তোমরা আচ্ছা 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 তো এখন বলছে যে না সেগুলো আছে কিন্তু কিভাবে আছে ওই যে কথাটা খুব মনে রাখবে মধ্যে যেটা আছে যে ডিসকানেক্টেড স্পেস এর মধ্যে আছে তাহলে আছে এমন ভাবে আছে যে থাকাটা আমাদের জন্য মানে মানে টোটালি অ্যাবসলিউটলি ডিসকানেক্টেড আমরা জাস্ট এটার সম্বন্ধে চিন্তা করতে পারি তাহলে এটা একটা ম্যাটাফিজিক্যাল পসিবিলিটি নট এনি ফিজিক্যাল পসিবিলিটি ফিজিক্যালি শুধু আমাদের এই ওয়ার্ল্ডটাই আছে আর কোনো কিছু নাই ওকে লেভিজ বলছে যে দুইটা জিনিসকে আপনাদেরকে বুঝতে হবে একটা জিনিস হলো যে হোয়াট অ্যাকচুয়ালি এক্সিস্ট এই যেখানে হোয়াইট ইয়া করা আছে হোয়াইট হোয়াট অ্যাকচুয়ালি এক্সিস্ট এটার সাথে হোয়াট এক্সিস্ট তাহলে অ্যাকচুয়ালি এক্সিস্ট করা এবং এক্সিস্ট করা দুটা জিনিস আলাদা আমরা যখন এক্সিস্ট বলি আই এক্সিস্ট সজীব দাস এক্সিস্ট হোয়াট ডাজ ইট মিন সজীব দাস এক্সিস্ট ইন দিস ওয়ার্ল্ড ইন দিস ইউনিভার্স হিয়ার ওকে তাহলে অ্যাকচুয়ালি এক্সিস্টিং মানে হবে ডেভিড লেভিসের মতে এক্সিস্টিং হিয়ার তাহলে আমি যদি বলি ইফ আই এম লাইং ইন মাই ব্যাড ওয়ান আমি এখানে আছি মানে আমার এই ঘরের মধ্যে এই জগতে দুনিয়াতে আছি তাহলে তুমি আমার ঘরের মধ্যে নাই এখন আমি যদি বলি ইউ আর হিয়ার লাইং অন মাই ব্যাড ওর সিটিং বাই মাই সাইড ইট ইজ ফলস বিকজ ইউ আর নট হিয়ার ওকে নট বলতে নট হিয়ার বলতে নট ফিজিক্যাল হিয়ার দিস ইজন উইয়ারিয়ার জাস্ট রেফার্স টু ওয়ের ইউ আর হোয়ান ইউ এটা হচ্ছে একটা হিয়ার কথাটা এটা হচ্ছে একটা ইন্ডেক্সিক্যাল টার্ম মানে কোন জায়গার মধ্যে আছে কে বলতেছে ওকে তাহলে আমি যদি বলি আমি যদি বলি ইট day time ইট ইস ডেট আমি এই কথাটা কি ট্রু আচ্ছা এখন আমি মনোযোগ বৃদ্ধিকারী একটু আলোচনা করব আমি বরাবরই যেটা করি তোমরা যারা রেগুলার ক্লাস করো তাদের সাথে না আজকের ক্লাস আমি নতুন একজনের সাথে কথা বলবো হালকা কথা একেবারে হালকা কথা কে কে বলবে মানে আমার সাথে কথা বলতে ইন্টারেস্টেড না তোমরা মানে যারা রেগুলার কথা বলে তারা ছাড়া স্যার বলতে আমি আচ্ছা কবির কবির আমি যদি বলি এখন দিনের বেলায় কথাটা কি সত্য স্যার এটা তো সত্য আমি বাস্তব দেখতেছি করতেছি স্যার তাহলে তুমি আমি এখন দিনের বেলা এই কথাটা নাও ইজ ডে টাইম এই কথাটার বাইরে তুমি বাস্তবতার সাথে কানেক্ট হচ্ছ না আমি যদি বাস্তবতার সাথে কানেক্ট আমি যদি এখন থেকে কথার কথা দশ ঘন্টা পরে বলি এখন দিনের বেলা তো কথাটা তো একই এখন যা বললাম তখন তা বললাম একই উচ্চারণ লেখলো একই লেখা তখন সেটা কি ট্রু হবে না ফলস হবে স্যার ওইটা তো মানে আপনার কথা বাস্তবতার সাথে ফলস কিন্তু কথাটা তো সেম এখন দিনের বেলা কথাটা আমি এখন যেভাবে বললাম তখন সেভাবে বলতে পারি আমি যদি লিখি তখন তো লেখাটা সেম থাকবে তাহলে কেন তখন ফলস স্যার হ্যাঁ ওটা স্যার এরকম যে যে লাল কালিতে লিখলাম যে এটা লাল লাল কালি দিয়ে কোনো কিছু লেখে বলা হলো যে এটা কি লাল কিনা আবার আর কাল কালো কালি লাল লেখা হলো তো ওই রকম লাগতেছে আর কি এখন সমাধানটা স্যার না তো তোমার কথার মধ্যে সমাধান আছে সমাধানটা হচ্ছে যে কোন প্রেক্ষাপটে কোন অবস্থান থেকে কে বলছে কখন বলছে কনটেক্সটটা কি ইত্যাদি তাহলে একটা বাক্যের অর্থ তো শুধু বাক্যটার মধ্যে থাকে না বাক্যটার যে ধারাবাহিকতা এটার যে প্রেক্ষাপট এগুলোর সাথে বাক্যের অর্থের সম্পর্ক আছে না

তাহলে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল কথাটার মিনিংটা কি হবে অ্যাকচুয়ালি বলতে কি বোঝাবে অ্যাকচুয়ালি এক্সিস্ট করা বলতে কি বোঝাবে অ্যাকচুয়ালি এক্সিস্ট করা বলতে বোঝাবে সেটাই যেটা একটা নির্দিষ্ট স্পেস টাইমের মধ্যে কন্টেইন করে কোন স্পেস টাইমের মধ্যে তুমি এই কথাটা বলছো আচ্ছা হোয়েন আই সে আই অ্যাকচুয়ালি এক্সিস্ট দ্যাট ইজ ট্রু বিকজ আই a part of the space স্পেস টাইম দ্যাট আই এম ইন আমি যখন বলি যে আমি অস্তিত্বশীল তাহলে আমি যে সময় এবং স্থানের কাঠামোর মধ্যে আছি যে জগতের মধ্যে আছি সেইটার প্রেক্ষাপটে আমি একজিস্ট করি কথাটা অবশ্যই ট্রু তাহলে যে গল্পের যে সৈন্যবাহিনী কথার কথা বালরক্স তারা কি আমাদের জগতে এক্সিস্ট করে অ্যাকচুয়ালি নো কিন্তু ওই গল্পেরই আর চরিত্র কথার কথা বিলবু বাগেন্স নামে একটা চরিত্র এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা একটা চরিত্র গল্পের একটা চরিত্রের কাছে কিন্তু এই যে গল্পের যে বাহিনী বালরক্স তারা কিন্তু অ্যাকচুয়ালি এক্সিস্ট করে কারণ তারা ওই ফ্রেম একই ফ্রেমওয়ার্কের মধ্যে আমার এই কথাটা বোঝা গেছে কবির জি স্যার বুঝতে পারছি দিস ইজ লেভিস রিমেডিস জিএম আর এস কনফ্লিক্ উথ আবার ইনটিউশন লেভিজ বলছে যে জি এম আর মিস জেনুইন মডেল রিয়েলিজম এইটার সাথে আমাদের ইনটিউশন নাই বলে জিনিস সেগুলো নাকি আছে কেমনে আছে নাই তো নাই আছে তো আছে ব্যাপারটা তো আমরা এরকমই মনে করি তাই না এই এই কনফ্লিক্টটাকে ইয়ে বলেছে যে লেভিস বলছে যে আমরা এভাবে একটা সমাধান করতে পারি আচ্ছা এখানে জিএমআর এর ব্যাপারে যেসব অভিযোগগুলো করা হয় এরকম একটা অভিযোগ যদি আমরা যদি মানে বিবেচনা করি আইল্যান্ড ইউনিভার্স বলে একটা ধারণা এই যে আইল্যান্ড ইউনিভার্স তোমরা দেখতে পাচ্ছ এই যে আইল্যান্ড ইউনিভার্স এই আইল্যান্ড ইউনিভার্স ধারণাটা যদি আমরা এক্সপ্লোর করি তাহলে আমরা কিছু মিসিং পসিবিলিটি কিছু আলোচনা যেগুলো রয়ে গেছে সেগুলোকে আমরা পাব আচ্ছা এমন কি হতে পারে যে দেয়ার উড বি আইল্যান্ড ইউনিভার্সেস ইফ দে আর ওয়ার অ্যাকচুয়ালি আদার স্পেস টাইমস ডিসকানেক্টেড ফ্রম আওয়ার ওন তাহলে আমাদের স্পেস টাইম ফ্রেমওয়ার্ক থেকে ডিসকানেক্টেড যদি মানে আউট আউটডেয়ার ওয়ার্ল্ড থাকতে পারে তারা যদি রিয়েল হতে পারে তাহলে আইল্যান্ড ইউনিভার্স বলে একটা জিনিস কি হতে পারে হোয়াট ইজ আইল্যান্ড ইউনিভার্স ইউ লুক এট দ্য পিকচার ওকে তাহলে এই যে এই চতুর্থ নম্বর যেটা তোমরা কি দেখতে পাচ্ছ কোনাই যেটা আমি যে স্ক্রল করতেছি দেখা যাচ্ছে মাহফুজ জি জি স্যার দেখা যাচ্ছে আচ্ছা এখানে এই যে বড়টা এটার পাশে মনে করে এটা পৃথিবী এটা হলো চাঁদ এরকম আর কি আইল্যান্ড আইল্যান্ড হয় না যে মুরল্যান্ড মেরল্যান্ড থেকে একটু দূরে সেটা হচ্ছে আইল্যান্ড ওকে তাহলে একটা আমরা কল্পনা করতে পারি যেটার ওয়ার্ল্ডের একটা এক্সটেনশন আছে আর আমরা কল্পনা করতে পারি এক্সটেনশনটা আছে একটা ন্যারো মানে স্পেস আছে মাঝখানে কানেকশন বি আর আমরা আটা কল্পনা করতে পারি যেখানের মধ্যে কানেকশনটা একেবারেই মানে ক্ষুদ্র কোনো মতে লেগে আছে আর একটা হলো যে একেবারেই ডিসকানেক্টেড এই ডিসকানেক্টেড যেটা সেটা হচ্ছে আইল্যান্ড ইউনিভার্স এরকম আইল্যান্ড ইউনিভার্স হতে পারে কিনা এখন আমরা ইয়ে সম্বন্ধে যেটা জানি জিএমআর জিএমআর সম্বন্ধে আমরা যেটা জানি যে এনিথিং ইন ওয়ান পার্ট অফ দা ইউনিভার্স ইজ টোটালি ডিসকানেক্টেড ফ্রম এনিথিং ইন আদার পার্ট অফ দা ইউনিভার্স আচ্ছা জিএমআর সব কথা পর আসতেছে এখানে একটু কথা হলো যে এই যে পিকচারটা পিকচারটা দেখা যাচ্ছে জি স্যার জি স্যার দেখা যাচ্ছে এই কর্নারে যে পিকচারটা মানে যেটাতে টোটালি ডিসকানেক্টেড ওকে এই টোটালি ডিসকানেক্টেড যেটা তাহলে এই ওয়ার্ল্ড এর মধ্যে যেটা আছে আর এটার মধ্যে সেগুলা নাই ভিন্ন কিছু সামথিং ডিসকানেক্টেড ওকে এখন আমরা জিএমআর সম্বন্ধে যেটা জানি এই যে কথাটা ফর অল উই নো উই কুড বি ইন সচ এ সিচুয়েশন হোয়াই আর আইসোলেটেড ফ্রম আস এন্ড ইম্পসিবল ফর আস টু রিচ দেয়ার ইস অ্যানাদার স্পেস টাইম যে স্পেস টাইম থেকে আমি ডিসকানেক্টেড তাইলে মনে হচ্ছে যেন অ্যাকর্ডিং টু জিএমআর এরকম ডিসকানেক্টেড মানে ওয়ার্ল্ড অর ইউনিভার্স হতেই পারে যেটাকে আমরা আইল্যান্ড ইউনিভার্স বলছি কিন্তু অ্যাকচুয়ালি সেইটা জিএমআর অনুসারে সেটা কিন্তু হবে না সেই প্রবলেমটা আমরা একটু পরে আলোচনা করব আচ্ছা বিফোর এন্টারিং দ্য নেক্সট ডিসকাশন Uh, I would like to invite anyone who has any question or not actually following the lecture. Oh, I see nobody has any question. That means. everybody has understood very well or somebody didn't understand but do not dare to ask any question এখন এর কোনটা সঠিক এটা বোঝা যাবে আমি যদি পার্টিসিপেন্ট লিস্ট ধরে যদি জিজ্ঞেস করা শুরু করি বাট আই শুডন্ট ডু ইট এটাতে তোমরা বিব্রত হও নাকি কইব নাকি কইব জি স্যার বলেন স্যার হ্যাঁ জিগাইব নাকি হ্যাঁ না যাদের সাথে আমার খাতির আছে তাদেরকে জিজ্ঞেস করে লাভ নাই খাতিরও আছে কিন্তু এরকম একজন জিজ্ঞেস করি তাহলে যার সাথে শান্তনানা সেন্টেনা নাকি ওয়ালাইকুম সালাম তুমি কখনো আমার নাম তোমার নামের কারেকশনটা আমাকে করে দাও না কিন্তু ইউর ওয়ান অফ ইউর ক্লাসমেট সে আমাকে বলছিল আপনি শান্তনা বলেন কেন আপনি ইট ইজ সেন্টেনা

তো আমি বলি ঠিক আছে এমরানের নাম হচ্ছে ইমরান তো এনিথিং ই দিয়ে হল সাধারণত এটা এ উচ্চারণ হওয়ার কথা আর কি এনিওয়ে নাম তো নাম নামে বানানে কোনো ভুল শুদ্ধ নাই তো সান্তা নাম জিসবাই বলি বাদ দাও জিসবা জিসবা আচ্ছা আচ্ছা তো আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম

আচ্ছা আমি বলেছিলাম যে হোয়াট এভার কুড হ্যাপেন ওকে আমাদের সেই ইয়াটা তোমার জন্য তোমাকে আমি দেখাচ্ছি এই যে ইয়াটা দেখা যাচ্ছে না একটা পোস্টার দেখা যাচ্ছে না কেন তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল আর এটা হচ্ছে পসিবল তাহলে এটার যা বৈশিষ্ট্য সব এটার মধ্যে আছে কিন্তু এটা অ্যাকচুয়াল এবং এটা পসিবল কেন কারণ আমি এখানে আছি আমি এখান থেকে এটা দেখছি সুতরাং এটা অ্যাকচুয়াল আর এটা আমি যেটা দেখছি না সেটা পসিবল কিন্তু আমার রেফারেন্সটা বাদ দিয়ে অবজেক্টিভলি যদি দেখি এটাও অ্যাকচুয়াল এটাও অ্যাকচুয়াল অল দ্য পসিবিলিটিস আর ইকুয়াল আমার জন্য যেটা অ্যাকচুয়ালাইজড হয় তখন সাম সেটাকে আমি অ্যাকচুয়াল বলি

আমাদের যদি কসমোলজিক্যাল কনস্ট্যান্ট যদি সেরকম না হইতো বা অন্য কিছু হইতো নিয়ম কারণগুলো তাহলে সেটা থেকে বেশি বা কম হইতে পারতো না তাই না তাহলে এগুলো যে এভাবে হয়েছে এখন আমাদের এই আলোচনাগুলোর প্রেক্ষাপটটা হচ্ছে যে আমরা আসলে রিয়েল কিনা আমরা মনে করি যে হ্যাঁ আমরা রিয়েল আমাদের ইন্টুইশন হচ্ছে আমরা হচ্ছে রিয়াল তাহলে আমাদের রিয়েলিটিটার সাথে পসিবিলিটিটা মিলাইয়া আমাদের রিয়েলিটিটার যে জেনুইননেস সেটাকে আমরা যাচাই করব ওকে তোমাদেরকে একটা কাজ করতে হবে মানে তোমাদের জন্য যদি তোমরা ক্লাস ফলো করতে চাও সেটি হচ্ছে তুমি যখন কোনো ক্লাস পারদবকে কোনো ক্লাস মিস করবে না যদি মিস করো ওই ক্লাসের লেকচারটা ভালো করে শুনবা যারা ক্লাস করছে তাদের থেকে বোঝার চেষ্টা করবা এরপরও না বুঝলে আমার হেল্প নেওয়া কারণ আগেরটা না বুঝলে তোমরা পরেরটা বোঝাটা কঠিন হয়ে যাবে ওকে তো তাহলে এখন থেকে সান্তানা খেয়াল করার চেষ্টা করো হ্যাঁ যে যা কিছু হতে পারে সেটা কোথাও না কোথাও হয়েছে তাহলে ওয়ার্ল্ড হিটলার দ্বিতীয় জয়ী হয়েছে এট সাম ওয়ার্ল্ড সান্তানা আহ ফিলসফি না পুরা কি পড়তে পারে ফিলসফি না পড়লে যে আমাদের পুরবি বলছে ফিলোসফি না পড়লে সে বাংলা পড়তো ওয়ার্ল্ডের সুযোগ দেওয়া হতো সেখানে আমি পড়াশোনাই করতাম না আমি কোনো পড়াশোনাই করতাম না সিস্টেমেটিক পড়াশোনা বলতে যেটা বোঝায় আর কি তো যাই হোক আমরা কিছুক্ষণ আলোচনা করলাম হালকা মুডে লেট গো ব্যাক টু আওয়ার অরিজিনাল ডিস্কাশন যে তাহলে আমাদের জন্য গল্পের বিষয়গুলো শুধুই গল্প বাস্তব না কিন্তু গল্পের প্রেক্ষাপটে গল্পের একটা অংশের সাথে করলে মাহফুজি ওই যে আমাদের আমার ঘর আমার যে ভাইয়ের এবং বোনের যে বাচ্চারা দুইটা ওরা আমাকে জিজ্ঞেস করছে যে আমরা আসলে গল্পের চরিত্র কিনা দেখো ওই বাচ্চাগুলা তাদেরকে আমি জিজ্ঞেস করছি তোমরা কি কারো কাছ থেকে শুনছো পড়ছো বলে যে না আমরা চিন্তা করছি যে আমরা কি কোনো একটা মানে ক্যারেক্টার কিনা কোন একটা ফিকশনের ক্যারেক্টার কিনা হ্যাঁ কারণ ফিকশনের ক্যারেক্টার গুলো কিন্তু পরস্পর পরস্পরকে রিয়েল মনে করবে ওকে তাহলে লর্ড অফ দ্য রিংসের মধ্যে যে ক্যারেক্টার বিলবু বাগিনস তার কাছে কিন্তু বালরক্স এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এক্সিস্ট করে কারণ সে ওই ফ্রেমওয়ার্কের মধ্যে থাকে তাহলে লেভিস যে রিয়েলিজম কথা বলছে মডাল রিয়েলিজম কথা বলছে সেই রিয়েলিজম এভরিথিং ইজ রিয়াল ওকে তাহলে কি এক্সিস্ট করে না এক্সিস্ট করে না তাহলে কোনটা রিয়েলি এক্সিস্ট করে সেটাই রিয়েলি এক্সিস্ট করে যেটার মধ্যে যে কগনেটিভ এজেন্ট বা নোয়ার সে যেখানে থাকে তাহলে আমার জন্য এই জগৎটা রিয়াল তাহলে বাকিগুলো সব পসিবল কিন্তু আমার রেফারেন্সটা বাদ দিলে সবকিছু কিন্তু তার তার মতো করে রিয়াল তাহলে এরকম যদি রিয়েল হয় তাহলে পসিবল ওয়ার্ল্ড যেগুলো আছে এই পসিবল ওয়ার্ল্ড গুলোর সাথে এই পজিবল পসিবল ওয়ার্ল্ড গুলোর সাথে এখানে কি এখানে একটা ডিসকানেকশন আছে তাহলে এই যে মাঝখানে যে দেয়ালটা এটা কিসের দেয়াল বলো সজীব বা পুরবী অথবা মাহফুসকে বলো

এটা এমন নয় যে ওই ওগুলো অনেক দূরে আছে যার কারণে আমরা পাচ্ছি না বরঞ্চ সেটা সম্পূর্ণ ভিন্ন নিয়মে মনে করো কথা বলে না বিভিন্ন একটা জিনিস হলো যে যেমন বিজ্ঞান এমন অনেক জায়গায় এখন পচতে পেরেছে যেটা আগে পারে নাই তাহলে আমরা ধারণা করতে পারি যে ভবিষ্যতের বিজ্ঞান এমন জায়গায় পছতে পারবে যেটা এখন পারছে না তাই না কিন্তু ডিফারেন্সটা যদি হয় ক্যাটাগরিক্যাল ডিফারেন্সটা যদি হয় ক্যাটাগরিক্যাল তাহলে কিন্তু সেইটা কিন্তু কখনোই ফিল্ড আপ হবে না ওই যে আমার কনস্ট্যান্ট গ্যাপ থিওরি যেটা বলে মানে সাবজেক্টিভিটি এবং অবজেক্টিভিটি এই দুইটা জিনিসের অন্টোলজিটা হচ্ছে এমন যে এগুলা একটাকে অন্টোলজিক্যালি একটাকে রিকোয়ার করে কথার কথা

অথবা ওই যে স্বর্গ কল্পনা করি না স্বর্গের জীবনের মধ্যে তো মিথ্যা থাকবে না না তাহলে স্বর্গের জীবনটা তো একটা জীবন হবে এরকমই তো মনে হচ্ছে কিন্তু আমাদের রিয়েল লাইফ এরকম তো সম্ভব না মিথ্যা না থাকা না আমরা যারা ধর্মে বিশ্বাস করি এবং ধর্মের মধ্যে যারা পরকালে বিশ্বাস করি স্যার আমরা তো মনে করি যে স্বর্গ হলো এমন সুখের জায়গা যেখানে কোনো দুঃখ নাই কোনো মিথ্যা নাই কোনো অন্যায় নাই কোনো নেগেটিভ কোনো কিছু নাই তো কোনো নেগেটিভ কোনো কিছু না থাকলে পজিটিভ গুলো তো তার অন্টোলজি হারাবে আমরা একটা কাজ করি

তখন এই যে স্বর্গের আসলে স্বর্গটা আসলে থাকা উচিত কিনা সেটা নিয়ে আমরা আলোচনা করব অবশ্যই স্যার কারণ যেখানে মধ্যে কোনো দুঃখ নাই কষ্ট নাই গ্লানি নাই মিথ্যা নাই মানে নেগেটিভ কোনো কিছু নাই তো পজিটিভ সবকিছু চলে যাওয়ার কথা সেটা কি পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনাটা করা হবে নাকি রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করলে বড় মুশকিল আমরা আলোচনা করব কমন ফিক্স পয়েন্ট অফ ভিউ থেকে

মানে মানে তারা কিন্তু সেটা বুঝতে পারে না যে তারা পরকালে বিশ্বাস করে তো তাদের পরকালটা হচ্ছে যে নট extended in the after life তাদের পরকাল এক্সটেন্ডেড from their death of the existing of the human race এটা তাদের জন্য পরকাল এইজন্য তারা দুনিয়াটাকে স্বর্গ বানাতে চায় স্বর্গের ধারণা থেকে কেউ কিন্তু মুক্ত না মানে কনশাসলি মানে সবাই মানে যারা মনে করে যে মরে গেলে সব শেষ সে কেন একটা নৈতিক দায়বোধ করে

এমন ভাবে ডিসকানেক্টেড যে এটা সম্বন্ধে শুধু আমরা ভাবতেই পারি এছাড়া আমাদের পক্ষে আর কোনো কোনো কিছু নাই কিন্তু আমরা ভাবতে পারি যে দে নো লজিক্যাল ইনকনসিস্টেন্সি টু থিঙ্ক অ্যাবাউট এনি পসিবল ওয়ার্ল্ড উইথ দ্য সেম ক্যারেস্টারিস উইথ দ্য সেম প্রপার্টিস এজ লাইক এজ দিস ওয়ার্ল্ড ইন সাম ডিফারেন্ট ওয়ে তা এই ওয়ার্ল্ডের মধ্যে যে ঘটনাগুলো ফিজিক্যালি একভাবে ঘটেছে সেই ঘটনাগুলো ফিজিক্সের নিয়ম বজায় রেখে অন্যভাবে ঘটতে পারে না ঘটতে পারে মনে করো আমি মারা গেলাম তাতে আমার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ানসটা খুব কষ্ট পাইলো কিন্তু আমি মারা যাওয়াতে তো ফিজিক্সের কোনো নিয়ম ভঙ্গ হবে না জগতের কোনো নিয়ম ভঙ্গ হবে না এবং অঙ্কের নিয়মে ফিজিক্সের নিয়মে মানে টোটাল এনার্জি অ্যামাউন্ট অফ এনার্জি ইন দ্য ওয়ার্ল্ড সেম থাকবে বরং এটা জাস্ট ট্রান্সফরমেশন ঘটবে এবং তাতে করে করে। তো যে পোকাগুলো আমার শরীরের মধ্যে আছে আমাকে খাওয়ার অপেক্ষা তারা তাদের মানে খাদ্য গ্রহণ করে তাদের জীবন জীবনচক্রটা শুরু করা এবং শেষ করার একটা সুযোগ পেয়ে যাবে হ্যাঁ আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে কিন্তু আমাদের ডিকম্পোস্ট হওয়ার জন্য যে জার্মগুলো আছে সেগুলো কিন্তু আছে যখন আমি সারা কেউ যদি মনে করো তিন দিন বেহোশ হয়ে থাকে তার শরীরটা কিছুই হয় না কিন্তু কেউ যদি মারা যায় তৃতীয় দিনের দিন দেখা যাবে যে সে পচে গেছে তার মানে হচ্ছে যে আমাদের ওই জীবনটা যখন চলে যায় হোয়াট এভার দ্য লাইফ ইজ বাট ওয়েন সাম ভাইটাল ফোর্স ইজ গন তখন আমাদের ওই জার্মগুলো অ্যাক্টিভেট হয়ে ওঠে আমি যদি মারা যাই তাতে বরঞ্চ ওই জীবনগুলো তাদের জীবনচক্র শুরু হওয়া খেয়ে বড় হওয়া এবং সেই সুযোগটা পেয়ে যাবে ক্ষতিটা কিন্তু জগতের না না ক্ষতিটা আমার তাই তাহলে এই পদার্থবিদ্যার নিয়ম অনুসারে জগৎ তো ভিন্ন রকম হইতে পারত আর পদার্থবিদ্যার নিয়মগুলো যদি ভিন্ন রকম হইতো তাহলে ভিন্ন কিছু হইতো তাহলে আমরা যদি দেখি ফ্রম আউট দিয়ার ফ্রম এক্সটার্নাল পয়েন্ট অফ ভিউ জগৎ এখন যা আছে তার চেয়ে ভিন্ন কিছু হইতে লজিক্যাল কোনো প্রবলেম নাই তাহলে এখন যে অ্যাকচুয়াল ওয়ার্ল্ড আছে অ্যাকচুয়াল ওয়ার্ল্ডের থেকে ভিন্ন একটা পসিবল ওয়ার্ল্ড হয়ে কোনো অসুবিধা নাই এবং অবজেক্টিভলি যদি আমরা দেখি সাবজেক্টিভিটি বাদ দিয়ে তাহলে কিন্তু এই জগতের রিয়েলিটি এবং এই জগতের রিয়েলিটি দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই তাহলে আমরা যেগুলোকে পসিবল বলি অ্যাকচুয়ালি সেগুলো হচ্ছে রিয়েল বাট সেই রিয়েলিটিটার সাথে আমাদের রিয়েলিটির একটা মানে ফিজিক্যাল ম্যাটাফিজিক্যাল টোটাল অ্যাবসলিউট ডিসকানেকশন ঘটে থাকতে পারে যার কারণে আমরা সেটা ফিল করি না

বা তুমি যেটা বললা আমাদের এখানে মধ্যে ছিল ইন্ডেক্স এটা বাদ দিয়ে যদি আমরা যদি নিউট্রাল অর্থে দেখি অবজেক্টিভলি দেখি তাহলে কিন্তু বোথ আর ইকুয়াল বোথ আর পসিবল বাট ওয়ান পসিবিলিটি হ্যাজ বিন অ্যাকচুয়ালাইজড ফর মি অ্যান্ড অ্যানাদার পসিবিলিটিস হ্যাজ নট বিন অ্যাকচুয়ালাইজড ফর আস জি স্যার আর আর ওয়াইটা হচ্ছে টোটালি হচ্ছে এই স্পেশিও টেম্পোরাল থেকে টোটালি ডিসকানেক্টেড কারণ যেটা এক্সিস্ট করবে ফিজিক্যালি

আমরা আজকে আমরা অতটুকু যেতে যদি পারি পাবো একটা কিছু বা পরবর্তী ক্লাসে পাবো যে তুমি যদি বলো যে আমার হাতে একটা কলম আছে এই কলমটার আমার হাতে একটা কলম আছে এই কলমটার অর্ধেক আছে বাংলাদেশে অর্ধেক আছে নিউ ইয়র্কে আমি যদি বলি যে আমার কাছে একটা সেলফোন আছে এই সেলফোনটার

না এটা হতে পারে না তাহলে আমরা যখনই কোনো কিছু এক্সিস্ট করা বলি তখন একটা স্পেসিফিক মানে আমরা যদি বলি স্পেস টাইম থাকে তাহলে স্পেস দিক থেকে যেটা মানে হবে টোটালি ডিসকানেক্টেড অ্যাবসোলিউটলি ডিসকানেক্টেড এইটা আসলে জাস্ট একটা পসিবিলিটি হিসেবে আছে আমাদের ইন্টুইশন অনুসারে আর লেবিসের কথা অনুসারে এইটা একটা রিয়ালিটি নিয়ে আছে একটা পসিবল রিয়ালিটি ইট ইস নট লেভিস বলবে না যে হ্যাঁ এটাও রিয়াল ফর এর জন্য লেভিস বলবে যে এর জন্য এটা হচ্ছে যে পসিবল কিন্তু এইটার এই পসিবিলিটিটা আর এই পসিবিলিটিটা আসলে সমান এ ঘটনাক্রমে এখানে অবস্থান করছে বলে এটাকে অ্যাকচুয়াল মনে করছে এবং এই মনে করাটাও ঠিক আছে তাহলে আইল্যান্ড ইউনিভার্সিটির ধারণাতে যদি আমরা ব্যাক করি আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হবে যে লেভিস যে জিএমআর কথা বলছে অ্যাকর্ডিং টু জিএমআর আইল্যান্ড ইউনিভার্সেস আর পসিবল কিন্তু আমরা একটু পরে আলোচনা করে দেখব যে সেটা আসলে জি আর এটাকে অ্যালাউ করে না কিভাবে করে না লেভিস ইজ ভেরি ক্লিয়ার দ্যাট ওয়াইল দেয়ার আর লটস অফ ডিসকানেক্টেড স্পেস টাইম অনলি ওয়ান অফ দেম

তাহলে এই যে ডিসকানেক্টেড স্পেস টাইমের যে ইউনিভার্স সেটা কি নাকি হ্যালো হবে সজীব বলছো বোধ জি না সজীব কারণ হইতে গেলে সেটা সেটার মধ্যে কিন্তু এজেন্ট বা নোয়ার হিসেবে আমাকে থাকতে হবে এবং কিভাবে থাকতে হবে একটা মানে ইন্টিগ্রেটেড স্পেস টাইম এর মধ্যে থাকতে হবে সজীব যদিও এই আলোচনার মধ্যে ছিল না আমাদের আগের ক্লাস বা তার আগের ক্লাসে আমরা বলেছি যে মানে অ্যাকচুয়াল ওয়ার্ল্ড এর একটা অংশ আরটা অংশের সাথে নেসেসারিলি কানেক্টেড থাকবে ইন ভেরি স্পেসিফিক ওয়ে একটু আগে আমি মাহফুজের সাথে যেটা কথা বললাম দূরের আকাশ তারাটা দূরেই থাকতে হবে দূরের তারাটা যদি কাছে চলে আসে তাহলে সেটা দূরের তারাই হবে না একটা কিছু যদি মোবাইল ফোন হতে হয় সেটার কিন্তু সবকিছু একসাথেই থাকতে হবে একটা অংশ এখানে আটটা অংশ হবে না এটা মোবাইল ফোনের নেটওয়ার্ক হইতে পারে আর যদি বলি তো আমরা নেটওয়ার্ক আর সবগুলো জিনিস আছে একসাথে তাহলে কিন্তু নেটওয়ার্কই হবে না তো সেই হিসাবে জগতের একটা অংশ আটটা অংশের সাথে কানেক্টেড ইন সাম ভেরি ওয়ে অফ স্পেস টাইম স্ট্রাকচার

স্পেস টাইম রেফারেন্সের মধ্যে থাকতে হবে আবার একই স্পেস টাইমের মধ্যে রেফারেন্সের মধ্যে থেকে একটা ঘটনা দুই রকম হইতে পারে না সজীব স্যার সজীব জি স্যার শুনতে পাচ্ছি আচ্ছা শুনতে পাচ্ছ না সজীব

কবির তুমি আমাকে শুনতে পাচ্ছ কবির কবির হোসেন যদি কালকে পড়াশোনা না করতো তাইলে কি আজকে আমরা এখন যে ক্লাসটা নিচ্ছি এই ক্লাসটা নিতে পারতাম স্যার আমরা ক্লাস আগেতে পারতাম যদি আপনি ক্লাস নেন বা আমরা ক্লাস করি আমরা আমাদের মধ্যে কেউ যদি একটা মিস করে হয়তো আমি বা আমরা পিছিয়ে যাব কিন্তু ওভারঅল এটা আগিয়ে যাবে তোমার এই সব কথাগুলোকে একটা হানা না দিয়ে বলো যে হা পারতাম না পারতাম না কোভিড স্যার আমরা হা পারতাম আসলে ক্লাস করতে পারতাম আমাদের এই ক্লাসের মধ্যে ও যে আমাকে বললো যে কালকে সময় আমি অন্টোলজি পড়ছি আমাদের ক্লাসটা আজকের ক্লাসটা আমাদের এই ক্লাসটা কিভাবে আজকের এই যদি সজীব যদি না পড়তো সজীব তো এটা বলতো না আমার কথাটা আমার কথাটা বুঝতে পারছো না। যে আজকে আমি এই মুহূর্তে যে এখানে এসেছি এর পিছনে আমার জানা অজানা যত ধরনের ঘটনা আছে ব্যক্তিগত থেকে শুরু করে মহাজাগতিক সকল ঘটনা ঠিক ওইভাবে যদি না ঘটতো একটা কিছু যদি ভিন্নভাবে হইতো তাহলে আজকের আমি এই জায়গাতে এইভাবে হইতাম না তাহলে আমি কি মিন করতেছি বুঝতে পারছো পুরবি গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড সোকল সোকল গ্র্যান্ড ফাদার প্যারাডক্স হ্যাঁ স্যার এটার সাথে পরিচিত যে আমি যদি গিয়ে আমার গ্র্যান্ডফাদার কিল করে আসি তাহলে কি হবে হ্যাঁ স্যার আপনি বলছিলেন একবার ক্লাস এটা এগুলা সুডু প্যারাডক্স এগুলা আসলে প্যারাডক্স না কারণ আমার পক্ষে অতীতে গিয়ে কোনো ঘটনা ঘটানো সম্ভব না এই যে টাইম মেশিন নানা ধরনের সিনেমাটিনা বানাইতেছে অন্টোলজিক্যালি আমি এক তুলি দিয়ে বলতে পারি যে ইউ ক্যান গো টু দা গ্র্যান্ডফাদার প্যারাডক্স কে ইউ ক্যান গো টু দা পাস্ট ইউ ক্যান সি দা পাস্ট অ্যাজ উই স্টাডি দা হিস্টরি

থেকে আমরা অনেক অনেক বিষয়ে আলোচনা কিন্তু করতে পারি এবং আমার খুব খারাপ লাগতেছে যে আমাদের পার্টিসিপেন্টদের মধ্যে অনেকেই কিন্তু বিষয়গুলোকে ঠিক ফলো করতে পারছে না যাই হোক আমাদের রেকর্ডগুলো যদি থাকে তোমরা এগুলো পরে শুনে নিও তাহলে এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পস মানে আইল্যান্ড ওয়ার্ল্ডের যে ধারণা এই আইল্যান্ড ওয়ার্ল্ডের ধারণাটা মানে আমাদের জিএমআর সম্বন্ধে আমাদের যে ধারণা সেটার সাথে কন্ট্রাডিক্ট করে কারণ জিএমআর বলবে এই যে আমি আমি তোমাদের জন্য প্রথম যখন এই এটা লেখি গত দুই তিনটা ক্লাসের আগে অনেক কাগজের মধ্যে লেখি কিন্তু এটা বারবার আমাদের জন্য খুবই রেলিভেন্ট হচ্ছে সেটা হচ্ছে এই যে ওয়ার্ল্ডটা যেটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে এই ওয়ার্ল্ডের থেকে কোনো কিছু কিন্তু বাদ দেওয়া সম্ভব না আমি একটা ক্লাসে বলেছিলাম কালকে এর আগের ক্লাসে ফার ইউনো গ্যালাক্সির মধ্যে কোন এক জায়গাতে মনে করে একটা পাথর বা একটা রক আছে এই রকটাকে আমি ভেঙে দিতে পারি তাহলে এনার্জিটা অন্য কিছুতে পরিণত হবে কিন্তু ওই রকটা আইনস্টাইনের সূত্র অনুসারে যে শক্তি ধারণ করে ওই শক্তিকে যদি আমি জগৎ থেকে মাইনাস করে দিই এটা গ্র্যান্ড ফাদার প্যারাডক্স এর মতো আই ক্যানট ডু ইন ক্লাসে বলেছিলেন আই ক্যান ইফ আই কুড আমি যদি পারি গো দেয়ার এন্ড ইফ আই ডিস্ট্রয় দ্য রক দা নো এনার্জি ইন দ্য রক উইল বি ট্রান্সফর্ম ইন ডাস্ট অর ইন এনিথিং এলস বাট আই ক্যানট মাইনাস দ্য রক ফ্রম দ্য ওয়ার্ল্ড সিনারিও তাহলে কিন্তু পুরো ওয়ার্ল্ড জিনিসটা কিন্তু কলাপস করবে তাহলে একটা জগতের মধ্যে যা কিছু আছে সেই জগতের সব কিছু কিন্তু একটা নির্দিষ্টভাবে স্পেস টাইমের মধ্যে ফিজিক্যাল একটা কনস্ট্রাকশনের মধ্যে আছে ইট ক্যানট বি আদারওয়াইজ তাহলে আমাদের মধ্যে যে পরিবর্তনগুলো হচ্ছে আমরা প্রতিদিন এটা করতে সেটা করতেছি সেটা কিন্তু একটা বাউন্ডারির মধ্যে আমরা করতেছি একটা পারমিসেবল এরিয়ার মধ্যে নেচার অথবা গড আমাদেরকে একটা এরিয়া ঠিক করে দিস ইজ এরিয়া ফর ইউ এর মধ্যে থেকে তুমি এভাবে করতে পারো বাট ইউ ক্যানট প্লে আউট দ্য ফিল্ড তোমাকে যে মাঠ দেওয়া হয়েছে এবং খেলার যে নিয়ম দেওয়া হয়েছে এর বাইরে কিন্তু তুমি কিন্তু সেটা করতে পারো না তাহলে আমি যখন আইল্যান্ড ইউনিভার্স কথা বলবো এই যে মানে ইয় এটাতে দেখো ডি যেটা ইয়াতে তাহলে এটা ডিস্ক এগুলোর মধ্যে কানেকশন আছে এটা একই অংশ এটার মধ্যে কানেকশন আছে এটার মধ্যে কিছুটা হলেও কানেকশন আছে তাহলে ফার যে গ্যালাক্সি আছে যেটা আমার এক্সপিরিয়েন্স বাইরে বার্কলি বলবে যে সেটাও এক্সিস্ট করে বিকজ ইট ইজ উইদিন দ্য এক্সপিরিয়েন্স অফ গড গড ইজ পারসিভিং দ্যাট আবার কথাটাকে যদি আমরা বার্কলিকে হেল্প করার জন্য এভাবে বলি যে এটা আমরা যদি সেখানে যেতে পারি বা সেটা সম্বন্ধে জানতে পারি তাহলে আমরা দেখবো যে সেটা একই নিয়মে আছে তাহলে মাল্টিভার্সের কথা যারা বলে অ্যাস্ট্রোফিজিক্সের মধ্যে তারাও কিন্তু এটা বলে যে অন্য অন্য কিন্তু অন্য নিয়মে আছে কারণ অন্য ইউনিভার্স যদি আমাদের নিয়মে চলে তাহলে দ্যাট ইজ এ পার্ট অফ আওয়ার ইউনিভার্স দ্যাট ক্যানট বি অ্যানাদার ইউনিভার্স অ্যানাদার ইউনিভার্স শুড হ্যাভ অ্যানাদার সেট অফ রুলস ওকে তাহলে এই যে আইল্যান্ড ইউনিভার্স এই ইউনিভার্স যদি একই স্পেস মধ্যে হয় সেটা এটা অংশ হবে আর যদি না হয় টোটালি এটার মধ্যে যদি ডিসকানেক্টেড হয় ইউ যদি হয় তাহলে সেটা আইল্যান্ড ইউনিভার্স না হইয়া আদার ইউনিভার্স হবে কারণ আমরা যখন আইল্যান্ড ইউনিভার্স বলি তখন আমরা বলি যে এটা হচ্ছে মেনল্যান্ড এটা হচ্ছে আইল্যান্ড তাহলে এটা হচ্ছে গ্রহ এটা হচ্ছে উপগ্রহ হ্যাঁ কিন্তু আমরা জগৎটাকে সম্পূর্ণভাবে একটা সামগ্রিক ভাবে পাই জগতের একটা অংশ কখনো বিচ্ছিন্ন হতে পারে না তাহলে আমরা যদি বলি যে একটা স্টিক লাঠি আনব্রোকেন সেটার একটা অংশ আছে নিউ ইয়র্কে আর অংশ আছে লন্ডনে এটা কি হতে পারে না এটা হতে পারে না সো একটা স্পেস টাইমের মধ্যে দিতে থাকে একটা একটা ইউনিক হবে তাহলে মহাজগতের যে অংশগুলো আমরা যাইতে পারি নাই হয়তো কখনো পারবও না এবং এবং কসমোলজির লোকেরা বলে যে পরবর্তীতে মানে সম্প্রসারণ হতে হতে এখন মহাজগতকে আমরা যেভাবে দেখতে পাই এবং কসমোলজিক্যাল যে ব্যাকগ্রাউন্ড নয়েস যেটা ওই যে বিগ এর পরে একটা যেটা মানে হইছে তরঙ্গ তৈরি হয়েছে যেটা আমরা

পরবর্তী এই জগতের মানুষরা মনে করবে যে আমাদের ইউনিভার্সে আমরাই হচ্ছি একা আর কেউ নাই কারণ বাকি জিনিসগুলো এত দূরে চলে যাবে যে সেগুলোকে আর কোনোভাবে ট্রেস করা সম্ভব হবে না ওকে এবং সেই হিসেবে বলছে যে উই আর লো সো লাকি এনাফ যে আমরা জগৎ কিভাবে তৈরি হয়েছে এবং কিভাবে আছে সেটা জানতে পারছি এত সত্ত্বেও আমাদের যে লিমিটেশন গুলো আছে যেমন এই যে ডার্ক ম্যাটারের কথা বলে না ডার্ক ম্যাটার্স আর নিদার ডার্ক নর ম্যাটার এগুলো হচ্ছে কতগুলো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন মানে জগতের দূরবর্তী ডার্ক ম্যাটারে যাওয়ার দরকার নাই যখন ফিজিক্সের লোকদের সাথে তুমি আলোচনা করবে এর ভিতরে কি এর ভিতরে কি এর ভিতরে ফিলোসফার লোকেরা যে ওয়াই হোয়াই কোশ্চেন করে ওয়াই হোয়াই কোয়েশ্চেন করতে করতে এক পর্যায়ে তুমি দেখবে যে ফিজিক্স ইজ হ্যাজ বিগান এরপরে কিন্তু ব্যাপারগুলো হচ্ছে কতগুলো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এই ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে যে এটা হচ্ছে এটা হচ্ছে এটা এটা ফিজিক্যাল ফর্মার থাকে না এটা ম্যাথমেটিক্যাল ফর্মে চলে যায় যদিও আমরা জানি অন্ট্রোলজিক্যালি ম্যাথ কেন গিভ এন এ ফিজিক্স এটাও কিন্তু আমাদের ইনটিউশনের সাথে কিন্তু একটা কন্ট্রাডিকশন করে কিন্তু এছাড়া আমরা কিভাবে মিলাবো এবং বিজ্ঞানীরা কিন্তু যেটাকে ফিজিক্যালি মিলায় সেটাকে আগে কিন্তু ম্যাথমেটিক্যালি মিলায় ওকে তো এইভাবে করে যখন এখন যেগুলোকে ম্যাথমেটিক্যাল এন্টিটি বলছে একসময় সেগুলো ফিজিক্যাল এন্টিটি পাওয়া যাবে কিন্তু আমার কনস্ট্যান্ট গ্যাপ থিউরি বলে যে কখনোই ফিজিক্যাল রিয়েলিটিটা শেষ পর্যন্ত যাইতে পারে না এবং ফিজিক্যাল রিয়েলিটির একটা বাউন্ডারি আছে এবং এই বাউন্ডারির পরবর্তী বাউন্ডারিটা হচ্ছে যে আমাদের ইমাজিনেশন যেটাকে আমরা বলি ম্যাথমেটিক্স ওকে সো এই যে আইল্যান্ড ইউনিভার্সের ধারণা এই ধারণাটাকে আমরা কি অন্যভাবে কি বিবেচনা করতে পারি একটা কথা এরকম কি হতে পারে এই যে ফাইভ এ এ হচ্ছে এটা বি হচ্ছে এটা সি হচ্ছে এটা ডি হচ্ছে এটা তাহলে ফাইভ ফিগার বইয়ের মধ্যে যেটা আছে সেটার এ যেটা আছে সেটাকে আমরা অন্যভাবে যদি চিন্তা করি এভাবে যে আমরা যদি বিশ্বাস করি তাহলে তাহলে আমরা কোথায় আছি উই হ্যাভ হোয়াট ইউ হ্যাভ আর টু পসিবল ওয়ার্ল্ডস একটা ওয়ার্ল্ডের মধ্যে আমি আছি আর টা মধ্যে আমি নাই কিন্তু থাকতে পারতাম

যেখানের মধ্যে এরকম ডিসকানেক্টেড স্পেস টাইম এর বিষয় মানে একাধিক হতে পারে জিএমআর টু মিস আউট গ্যারান্টিং আওয়ার মডেল ইনটিউশন হুইচ মে হুইচ মেনি পিপল কাউন্ট এজ এ কস্ট দ্যাট আউট ওয়েজ দ্য বেনিফিটস মানে আমরা জিএমআর দিয়ে যে আমাদের যে রিয়ালিটিকে জানতে চাওয়ার যে আমাদের যে সুবিধাটা আমরা পেলাম কি সুবিধা পেলাম যে আমরা যেটা চাচ্ছি এটা হচ্ছে পসিবল এবং এই পসিবল গুলা তাদের নিজস্ব দৃষ্টিতে তারা অ্যাকচুয়াল কিন্তু আমাদের জন্য সেগুলো হচ্ছে পসিবল ওকে তাহলে আমাদের আমাদের কাছে ব্ল্যাক মতো ওয়ার্ল্ড হচ্ছে দুই ভাগ একটা হলো অ্যাকচুয়াল ওয়ার্ল্ড যেটা আমরা এক্সিস্ট করি আর রেস্ট অফ অল আদার্স আর পসিবল ওয়ার্ল্ডস ওকে এই সুবিধাটা আসলে আমরা কিভাবে পেতে পারি এবং এটার সুবিধা সুবিধা কিনি সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি এটার একটা মারাত্মক এথিক্যাল প্রবলেম আছে যেটা আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম আজকে তো আর আলোচনাটা করা সম্ভব হচ্ছে না এটার মূল কথাটা হচ্ছে যে একটা জগতের মধ্যে আমি একটা ভালো কিছু করলাম কিন্তু আমার মতো লোক আর একটা জগৎ সেই জগতের মধ্যে সে হয়তো খারাপ কিছু করছে এবং সেই জগৎটাও রিয়াল এই জগৎটাও রিয়াল এই জগৎটা আমার জন্য রিয়াল ওই জগৎটা আমার যে অন্য ভার্সান আছে তার জন্য রিয়াল তাহলে টোটাল অ্যাকচুয়াল পসিবল এই পুরা জিনিসটাকে যদি আমরা একটা সেম এথিক্যাল ফ্রেমওয়ার্কে চিন্তা করি তাহলে এখানে আমি ভালো কাজ করে লাভ কি ওই জগতে আমি তো খারাপ কাজ করতেছি এখানে আমি খারাপ কাজ করার কারণে দুষ্কানও পাবো ওই জগতে তো আমি আরও ভালো কাজ করতেছি করতে পারি বা এবং যেটা আমি করতে পারি বা যেটা সম্ভব হোয়াট এভার কুড হ্যাপেন ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং আউট দেয়ার ইন সাম অ্যানাদার ওয়ার্ল্ড এই মেনি ওয়ার্ল্ডের ধারণা আমাদের যে এথিক্যাল ফ্রেমওয়ার্ক আছে এইটার সাথে একটা কন্ট্রাডিকশন তৈরি করে এবং সেই কন্ট্রাডিকশনটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো এবং সেটার পরে মডাল রিয়ালিজমের আমরা একটা হালকা একটা ভার্সান আলোচনা করে এটাকে আর একটু রিভিউ করার চেষ্টা করবো দ্যাটস অল ফর টু ডেজ ক্লাস নাও আই উড লাইক টু ইনভাইট কোয়েশ্চেন্স অ্যাগেন কোশ্চেন না থাকা মানে হচ্ছে যে আসলে কানেক্টেড না হওয়া আই সি নোবডি হ্যাজ এনি কোশ্চেন স্যার স্যার মেনু যে ধারণা কথা বললেন একটু আগে ওই মেনুয়াল ধারণা যে দুইটা সেলফ রয়েছে তারা কি দুইটা কি আইডেন্টিক্যাল না মানে একটা কোন মানে একটা যদি ভালো কাজ করে তাহলে অন্যটাই কেন ওটার ফল করবে দুটা কি একসাথে আইডেন্টিক্যাল মনে হচ্ছে আমরা আলাদা সেল আমরা এর আগে যে ক্লাসগুলো করেছিলাম হ্যাঁ এই চ্যাপ্টারের একদম শুরুর দিকে যে ক্লাস করেছি আর কি হ্যাঁ হ্যালো সজীব সজীব কি শুনতে পাচ্ছো

এথিক্যাল পসিবিলিটি মেটাফিজিক্যাল পসিবিলিটি ইকোনমিক নানা ধরনের পসিবিলিটি এবং ইমপসিবিলিটি হতে পারে তাহলে এনেদার ওয়ার্ল্ড এর মধ্যে মনে করো যে আমি আছি সজীব আছি মনে করো এই যে আমি আমি যে আগের পি পি এর মনে করো এই চারটা বৈশিষ্ট্য আছে এ বি সি ডি এই চারটা জিনিস দিয়ে পি হয়েছে এনেদার ওয়ার্ল্ড এ দেয়ার কুড বি এ পি উইথ এক্স ওয়াই জি মনে করে এখানে পানি খেয়ে আমরা তৃষ্ণা নিবারণ করি এনাদার ওয়ার্ল্ড হইতে পারে যে আমরা অন্য একটা কিছু দিয়ে তৃষ্ণা নিবারণ করছি দিস ওয়ার্ল্ড এর মধ্যে পানি হচ্ছে দুটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন অনুমিলে পানি কিন্তু এনাদার ওয়ার্ল্ড হতে পারে যে ওয়াটার উইথ দ্য সেম ফাংশনালিটি বাট উইথ ডিফারেন্ট কনস্ট্রাকশন এটা এটা ভাবতে তো কোনো লজিক্যালি প্রবলেম নাই তো প্রবলেম নাই তো প্রবলেম আমরা যখন কোন একটা কিছুকে দেখি সেটার গঠনের দিক থেকে দেখি সেটার কার্যক্রমের দিক থেকে দেখি এখন এই ওয়ার্ল্ডে হইতে হলে সেটা গঠন কার্যক্রম সব দিক থেকে সমান হইতে কিন্তু অন্য ওয়ার্ল্ডের মধ্যে কথার কথা কথার কথা এই ওয়ার্ল্ডের মধ্যে তো দুই সালে এসে আমরা বলতে পারি না যে উনিশশো সালে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করে সেটা তো আমরা বলতে পারি না পারে কি

যেটা যা করছি সেই ওয়ার্ল্ডে আমি সেটা একই রকম করব তখন আমি সেটাকে আইডেন্টিক্যাল বলবো বাট সেটা পসিবল হইতে পারে কিন্তু আইডেন্টিক্যাল হওয়ার কোনো সম্ভাবনা নেই আচ্ছা মনে করো আমি আজকের আমি ওই যে রবীন্দ্রনাথ একটা কবিতা ছিল যে হে অতীত তুমি গোপনে গোপনে কাজ করিয়ে দেবো একটা মানে আমার অতীত আমাকে কনস্ট্রাক্ট করে ঠিক আছে এখন আমি যে লাইনে আগাইছি সেই লাইনে আগে আমি অন্য লাইনে আগাইতে পারতাম না বা পারি না তালে আমি জ লাইনে আগাই না সেই লাইনের বাইরে অন্য লাইনগুলো আমার জন্য পসিবল না তাতে করে আমার আইডেন্টি কি নষ্ট হবে কেন নষ্ট হবে তুমি যদি এনথ্রোপিক প্রিন্সিপাল আজকের অবস্থান থেকে দেখো তাহলে আজকের এটা কোনো কিছুই হতো না যদি অতীতের কোনো একটা কিছু না হতো সেটা ঠিক আছে সেটা ঠিক আছে কিন্তু মনে করো মনে করো আলোর গতি এখন যা তার চেয়ে ভিন্ন রকম কিছু হলে কি অসুবিধা ছিল গিভেন দা গিভেন দিস সেট অফ রুলস এটা সম্ভব না কিন্তু সেট গুলো এরকম না হয় অন্য কিছু হলে অসুবিধা কি ছিল স্যার আমাদের যদি স্যার আমাদের পৃথিবীর জন্য স্যার সেটা স্যার ইয়া আমার কি কম্পেটিবল হইতো না কিন্তু অন্য ওয়ার্ল্ডের জন্য সেটা ঠিকই কম্পেটিবল মনে করো মনে করো যেসব বৈশিষ্ট্য যেসব বৈশিষ্ট্যের কারণে আমি এটাকে এক্স বলি সেই বৈশিষ্ট্যগুলো যদি এখানের মধ্যে থাকে হুম

না সেভাবে বলা যায় না কারণ হচ্ছে যে মানে যদি আমি যদি মানে এটা কানেক্টেড হইতাম তাহলে আমি দেখতাম সেম যদি আমি সেই জগতে যেতে পারতাম সেখানে দেখতাম যে তৃষ্ণা নিবারণের জন্য আমরা পানি খাই সেখানে দেখা যাচ্ছে যে কথা কথা বাতাস খাইয়া তৃষ্ণা নিবারণ হচ্ছে অসুবিধা কি ছিল এই জগতে মায়ের পেট থেকে সন্তান বের হয় ওই জগতের মধ্যে গাছের থেকে সন্তান উৎপন্ন হয় মাঠের মধ্যে ফসলের মতো অসুবিধে কি হ্যাঁ বলতে পারো যে তাহলে হিউম্যান যে বন্ডিং আছে সেটা হবে না সেটা ভিন্ন কথা তুমি যদি আউট দিয়ার নিউট্রাল পসিবিলিটি হিসেবে দেখো অল দ্য পসিবল ডু ইউ নো অল দ্য পসিবল ডু হ্যাভ দ্য সেম ভ্যালু হ্যালো তাহলে তো স্যার মানে কথাটা স্যার কিছুটা সেলফ কন্ট্রাক্টরি মনে হচ্ছে স্যার আমার কাছে কিভাবে স্যার আমি যখন আহ যা কিছু মেজার করছি যা কিছু বলছে সেটা তো আমি এই ওয়ার্ল্ডটাকে ধরে এবং এই ওয়ার্ল্ড এর মেজারমেন্টের খাতিরে সেটা বলছি আমি জানি না যে হোয়াট হোয়াট এক্স্যাক্টলি আউট দেয়ার যে কাস্টমাইজেশন সেগুলোর যে অ্যাকচুয়ালিটি এবং রিয়েলিটি সেটাকে আমি জাস্টিফাই করার জন্য আরো পসিবল ওয়ার্ল্ড নিয়ে আসার চেষ্টা করতেছি এবং এই ক্ষেত্রে স্যার যে পরবর্তীতে আমরা যে আলোচনা করব এখানে চলে আসবে কিন্তু আমি যে বলবো যে কোনটা আইডেন্টিক্যাল হবে তাহলে আইডেন্টিক্যাল হওয়ার ক্ষেত্রে স্যার আমরা ফিলোসফি অফ মাইন্ডে স্যার আমরা পড়েছিলাম কনসিয়াসনেসে একটা হিউম্যান হিউম্যান ট্রান্সপোর্ট হিউম্যান ট্রান্সপোর্টেশন যে আমি যদি আরেকটা ওয়ার্ল্ডে যদি আমাকে যদি ট্রান্সপোর্ট করা হয় তাহলে এই মাহফুজ এবং ওই মাহফুজকে আইডেন্টিক্যাল হবে সেই ক্ষেত্রে যদি পসিবল ওয়ার্ল্ডে কে যদি আমি যদি অন অ্যাকাউন্ট নেই ধরি যে আমি এখানে অ্যাকচুয়াল এবং আরেকটা ওয়ার্ল্ডে আমি অ্যাকচুয়াল ফিজিক্যালি আমার কোনো সমস্যা নাই কিন্তু কাজকর্মের যে আইডেন্টিক্যাল বা কাজকর্ম যে আমাদের সেম হবে সেটা তো আমি গ্যারান্টি দিতে পারি না স্যার না কাজকর্ম তো সেম হবে না এটা তো বলা হচ্ছে কাজকর্ম তো সেম হবে না কাজকর্ম এক্স্যাক্টলি হবে না কারণ ওখানকার 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 স্পেস টাইম রেফারেন্স ফ্রেম এগুলো তো ভিন্ন

এখানে এখানে দুটো ব্যাপার আছে একটা কথা হচ্ছে ওই ওয়ার্ল্ডে এই ওয়ার্ল্ড যদি সেম হয় তাহলে কিন্তু এটা কিন্তু সেম ওয়ার্ল্ড হবে ওই যে আইল্যান্ড ইউনিভার্স বলতে আমরা যেটা আলোচনা করি সুতরাং সেটা কিন্তু অ্যানাদার ওয়ার্ল্ড অথবা পসিবল ওয়ার্ল্ড অথবা মডাল কথাগুলো আর আসবে না মানে তাহলে আর একটা জিনিস হলো জিনিস হলো যে আইডেন্টিটি বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি আইডেন্টিটি বলতে আমরা কি বোঝাচ্ছি এখন আইডেন্টিটি আইডেন্টিটিকে আমরা ফাংশনাল অর্থে ধরতেছি নাকি আইডেন্টিটিকে আমরা একটা হলিস্টিক সেন্সে ধরতেছি এক্স্যাক্টলি স্যার দ্যাটস মাই কোশ্চেন ওকে এখন যদি আমরা বলি যে এই ওয়ার্ল্ড এর সাথে একেবারে হোলিস্টিক্যালি ফ্রম ইনার টু আউট এভরিথিং অল দা সেম একটা ওয়ার্ল্ড আছে তাই এটা হচ্ছে আসলে এটাই ওয়ার্ল্ড আমরা জানি যে ইফ টু

ফিলসফিতে ভর্তি পুরবী যদি ফিলসফিতে ভর্তি না হইয়া কথা কথা বাংলাতে ভর্তি হইতো তাহলে তার মানে শিক্ষক মোহাম্মদ মোজাফল হকের সাথে তার হৃদতা তৈরি হইতো না এখন পুরবি যে পিতা মাতার সন্তান হিসেবে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে সে যদি এই পিতা মাতার সন্তান হিসেবে জন্মগ্রহণ না করে যদি অন্য একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করত তার এই যে বিভিন্ন ধরনের বন্ডিং এবং যা কিছু সেগুলো কি এরকম হতো ইভেন ফিজিক্যাল ফিচার গুলো কি এরকম হতো না স্যার হতো না স্যার কিন্তু এটা না হইয়া যদি অন্য কিছু হইতো তাহলে কি জগতের কোনো অসুবিধা হইতো কোন অসুবিধা হইতো না তো উই ক্যান থিংক অ্যাবাউট এ ওয়ার্ল্ড যেখানে পুরবি হচ্ছে যে তার ওই বাবা মার সন্তান না উই ক্যান থিঙ্ক অ্যাবাউট এ ওয়ার্ল্ড যেখানে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করেছে ওটা আমরা ভাবতেই পারি এবং এই আলোচনাগুলো আসলে আমরা করছি টু ফাইন্ড আউট দ্য রিয়েলিটি অফ আওয়ার ওয়ার্ল্ড আওয়ার ওয়ার্ল্ড কে আমরা যে অ্যাকচুয়াল বলছি কিসের অর্থে তুমি যদি পসিবিলিটি অর্থে ধরো দিস ওয়ার্ল্ড আর যে ওয়ার্ল্ড গুলো হয় না এগুলো সব সেম মানে হ্যালো মাহফুজ শুনতে পাচ্ছি আপনাকে মনে করে একটা কথা বলা হয় না পপুলারলি যে আমার বাবা অনেক স্পাম আমার মায়ের অনেক এক নষ্ট হয়ে গেছে বিশেষ করে পুরুষের শুক্রাণু থাকে কোটি কোটি হ্যাঁ তার মধ্যে ভেরি লাকি যে একটা কম্বিনেশন হয়েছে একটা জায়গোট হয়েছে একটা এমব্রায়ু হয়েছে তার কারণে আমি হয়েছি প্রত্যেকে আমরা এভাবে হয়েছি তাহলে আমি হওয়ার দিক থেকে এভাবে হওয়াটা অনিবার্য ছিল কিন্তু আমার ফ্রেম অফ রেফারেন্সকে বাদ দিয়ে যদি আমরা হলিস্টিক্যালি দেখি তাহলে তো আমি হওয়ার এমন কি যৌক্তিকতা ছিল যার কারণে আমি হইয়া মনে করছি যে আমার সুখের জন্য জগতে সবকিছু ঠিকঠাক হওয়া উচিত প্রত্যেকে তো আমরা জগৎকে নিজের মতো করে গড়ে তোলার চেষ্টা করছি মহামানব থেকে শুরু করে আমাদের সাধারণ মানব সবাই তো তাই করে তাই না তো আমাদের আজকে আলোচনা তো শেষ হইলো না আমরা এথিক্যাল ডিলেমা এই অংশটা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব আগামী রোববারের ক্লাসে ততদিন পর্যন্ত তোমার ভালো থাকো তাহলে আজকে শেষ করি হ্যাঁ জি স্যার ভালো থাকো